হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলা সাহিত্যের বাংলা উপন্যাস থেকে বিগত সালের কোশ্চেনগুলো সলভ করা হচ্ছে। আজকে নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম, চলুন পর্বটি শুরু করা যাক। আজকে 7 নম্বর থেকে শুরু হচ্ছে যাপিত জীবন উপন্যাসের রচয়িতা কে। তো যাপিত জীবন উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন। সেলিনা হোসেনের রচিত বেশ কিছু উপন্যাস রয়েছে যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এক্সাম, যেমন নীলময়ূর যৌবন, নিরন্তর ঘণ্টাধ্বনি। 8 নম্বরে রয়েছে কোনটি পথিক ধর্মী উপন্যাস। তো পথিক ধর্মী উপন্যাস এখানে একমাত্র কৃতদাসের হাসি। তো কৃতদাসের হাসি লিখেছিলেন শওকত ওসমান। তো তিনি এখানে প্রতীক রূপে আয়ুবী স্বৈর শাসনের যে স্বরূপ সেটাই তুলে ধরেছিলেন। আয়ুব খানের স্বৈর শাসন যতই জাঁকজমকভাবে উন্নয়নের দশক পালন করুক আর নাই করুক, কিন্তু এই যে এখানে বাক স্বাধীনতা, গণতন্ত্র, যে সংবিধানের যে মেইন 4টি মূলনীতি যে এখানে খর্ব করা হয়েছিল, এটি ছাড়া যে মানুষ আসলে সুখী হতে পারে না, সেটি আসলে শওকত ওসমান এই কৃতদাসের হাসি উপন্যাসে তুলে ধরেছেন। তো পারলে আপনারা এই উপন্যাসটি একটু পড়বেন। 9 নম্বরে রয়েছে দত্তা, উপন্যাসটি কার লেখা। তো দত্তা হচ্ছে শরৎচন্দ্রের লেখা। দত্তা মূলত একটি প্রেমের উপন্যাস। এই মানে চরিত্রের এই যে দত্তা, এই দত্তা গল উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে বিজয়া। এরপরে 10 নম্বরে রয়েছে পদ্মা মেঘনা যমুনা, উপন্যাসটি কে রচনা করেছেন। তো পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি মূলত আবু জাফর শামসুদ্দিন রচনা করেছেন। 11 নম্বরে রয়েছে পথের পাঁচাল উপন্যাসের লেখক কে। তো পথের পাঁচাল উপন্যাসের লেখক হচ্ছেন বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এটি হচ্ছে কিন্তু অস্কার প্রাপ্ত একটি সিনেমা, যেটি সত্যজিৎ রায় পরিচালিত, খুবই বিখ্যাত একটি উপন্যাস এবং বিখ্যাত একটি চলচ্চিত্র বলা যায়। তো পথের পাঁচালি যারা এখনো পর্যন্ত দেখেননি তারা আজকেই দেখবেন, সিনেমা পারলে দেখবেন, আর বইটা যদি পড়তে পারেন তো বেশি ভালো হয়। অপু দুর্গার যেই কাহিনী, তাদের যেই অভিনয়টা আপনি দেখলে বুঝতে পারবেন, এবং তাদের যেই মনস্তাত্ত্বিক ব্যাপার, তো এইটা অবশ্যই আই থিঙ্ক আপনাদের পড়া উচিত। 12 নম্বরে রয়েছে শঙ্খনীল কারাগার, উপন্যাসটি কার লেখা। তো শঙ্খনীল কারাগার উপন্যাসটি লেখা হচ্ছে হুমায়ুন আহমেদের, এবং হুমায়ুন আহমেদের প্রথম লিখিত উপন্যাসই হচ্ছে এই শঙ্খনীল কারাগার। তবে নন্দিত নরকে যেটি তিনি 1972 সালে লিখেছিলেন ওটি প্রথম প্রকাশিত হয়, কিন্তু প্রথম লিখেছিলেন তিনি শঙ্খনীল কারাগার। 13 নম্বরে রয়েছে গায়ত্রী সন্ধ্যা, কার রচনা। তো গায়ত্রী সন্ধ্যা হচ্ছে সেলিনা হোসেনের রচনা। সেলিনা হোসেনের 3টা উপন্যাস রয়েছে যাকে ত্রয়ী উপন্যাস বলা হয়ে থাকে। প্রথমটি হচ্ছে গায়ত্রী সন্ধ্যা, এরপরে রয়েছে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। এই গায়ত্রী সন্ধ্যার 3টা খণ্ড তার রয়েছে। মূলত 1947 থেকে 1975 সাল পর্যন্ত দীর্ঘ 28 বছরের যেই মানে আর্থিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা, এই সব কিছুর প্রেক্ষাপট মিলেমিশে গায়ত্রী সন্ধ্যাতে উপস্থাপিত করেছেন এই লেখিকা। সো এটি ভেরি ইম্পর্টেন্ট ফর বিসিএস। 14 নম্বরে দেখুন অস্তিত্ববাদী উপন্যাস কোনটি। তো অস্তিত্ববাদী উপন্যাস কোনটি এটি বুঝতে গেলে আগে আপনাকে এই 4টি উপন্যাসই পড়তে হবে, তা না হলে এখান থেকে আপনি অ্যান্সার দিতে পারবেন না। তো এই 4টার মধ্যে অস্তিত্ববাদী উপন্যাস বলতে এখানে বোঝাচ্ছে কাঁদো নদী কাঁদো এটিকে। 15 নম্বরে রয়েছে কথা সাহিত্য বলতে কি বোঝায়। কথা সাহিত্য বলতে মূলত ছোট গল্প এবং উপন্যাসকেই বোঝায়। এরপর রয়েছে 16 নম্বর বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে। তো প্রথম ঔপন্যাসিক কিন্তু পেরিচাঁদ মিত্র। তো বাংলা যে উপন্যাস সেটি শুরুই হয়েছিল পেরিচাঁদ মিত্রের হাত ধরে, কেননা তার রচিত যে আলালের ঘরের দোলাল ওটিই ছিল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। কিন্তু এটা যদি বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি, কোন উপন্যাসটা ঠিক সার্থকতা খুঁজে পেয়েছিল, সেটি হয়ে যাচ্ছে দুর্গেশনন্দিনী, বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী। এরপরে রয়েছে 17 নম্বর গণদেবতা উপন্যাসটি কার লেখা। তো গণদেবতা একটি ত্রয়ী উপন্যাসের মতো পড়ে, এটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 18 নম্বর রয়েছে কালো বরফ কার রচনা। কালো বরফ হচ্ছে মাহমুদুল হকের রচনা। তো কালো বরফ এবং জীবন আমার বোন এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বিসিএস পরীক্ষা। কালো বরফ কিন্তু যে এটা যে দেশভাগের কাহিনীর উপর ভিত্তি করে এর রচনাটি করা হয়েছিল, এই কোশ্চেনটি 40তম বিসিএসে এসেছিল। সো একটি এমসিকিউ আপনি যেখান থেকেই পড়ো না কেন, ব্যাখ্যাটা জানাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই ব্যাখ্যা থেকেই আসলে বিভিন্ন পরীক্ষায়, ইনফ্যাক্ট বিসিএস পরীক্ষাতেও কোশ্চেন চলে আসে।
19 নম্বরে রয়েছে পদ্মার পলিদ্বীপ, এটি কার রচনা? এটি হচ্ছে আবু ইসাখের রচনা। এরপরে 20 নম্বরে যেটি রয়েছে লাল শালু উপন্যাসের রচয়িতা কে? তো লাল শালু উপন্যাসের রচয়িতা হচ্ছেন সৈয়দ ওয়ালি উল্লাহ। এই লাল শালু উপন্যাসটি মেবি 11-12 সিলেবাসে রয়েছে, তো ওখান থেকে আপনারা কালেক্ট করে যে কেউ পড়ে ফেলতে পারবেন। এটি মূলত গ্রামীণ সমাজে, একদম প্রত্যন্ত গ্রামীণ সমাজে যে ভণ্ডামিগুলো থাকে কুসংস্কারকে কেন্দ্র করে, ওটার কথাই আর কি তুলে ধরা হয়েছে। মানুষ আর কি মুখোশ পরে যেসব প্রত্যন্ত এরিয়ার মানুষ আছে তাদেরকে ঠকানো শুরু করে। তো এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ, যে কিনা একদম ভণ্ডামির শীর্ষে অবস্থান করছিল। তো আপনারা যখন এই উপন্যাসটি পড়বেন তখন বুঝতে পারবেন। 21 নম্বরে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা নয় কোনটি? তো এখানে রাজসিংহ, দেবী চৌধুরানী, আনন্দমঠ, এই তিনটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের রচনা। কিন্তু এখানে চিরকুমার সভা, এটা হচ্ছে একটি নাটক যেটা কিনা রবীন্দ্রনাথ লিখেছিলেন। তো আজকের পর্বটি এখানেই শেষ করছি। আপনাদের যদি আজকের পর্বটি একটু হেল্পফুল বলে মনে হয়, একটু যদি আপনারা একটু বেশি ইনফরমেশন পেয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। তো আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।